তাদেরকে নিমন্ত্রণ করে তাদের খাবার ব্যবস্থা করে সেই খাবারে বিষ মিশিয়ে তাদেরকে নাকি হত্যা করে। নবাব সিরাজউদ্দৌলা ভাবলেন এই মহানন্দা নদী হয়ে কালিন্দী নদীর সঙ্গমস্থলে গিয়ে কালিন্দী নদী উনি ধরে নেবেন, কালিন্দী নদী পথ দিয়ে উনি পৌঁছে যাবেন রাজমহল। এটা কি সত্যিই দানশাহ ফকিরের কবর, না এর পেছনে রয়েছে অন্য কোনো চক্রান্ত? নবাব সিরাজউদ্দৌলা যখন মারা যান তখন কিন্তু দানশাহ ফকির জীবিতই ছিলেন না। খোশপাক, ঐতিহাসিক খোশপাক, মুর্শিদাবাদের হাজারদুয়ারি থেকে নৌকো করে নদীপথে চলে আসা যায় এই খোশপাক, অথবা মুর্শিদাবাদ শহরের লালবাগ সদরঘাট পার হয়ে ভাগীরথীর পশ্চিম দিকে প্রায় 2 কিলোমিটার পথ অতিক্রম করলেই পৌঁছে যাওয়া যায় এই খোশপাকে। নবাব আলীবর্দী খাঁ তাঁর জীবদ্দশায় তাঁর পরিবারবর্গের জন্য এই সমাধিক্ষেত্রটি নির্মাণ করান। এখানে প্রথম কবর হয় নবাব আলীবর্দী খাঁর মায়ের কবর। নবাব আলীবর্দী খাঁ চেয়েছিলেন যে তিনি মারা গেলে তার মায়ের কাছেই যেন তাকে কবর দেওয়া হয়। তাই নবাব আলীবর্দী খাঁ যখন মারা যান তখন তার মৃতদেহ তার এই মায়ের কবরের কাছেই নিয়ে আসা হয়েছিল। তারপর এখান থেকে এর যে দ্বিতীয় চত্বরটা রয়েছে সামনে আমরা যাব, সেখানে সেখানেই নবাব আলীবর্দীকে পরে কবরস্থ বা সমাধি দেওয়া হয়। এই কবরস্থানটির সুরক্ষার জন্য চারিদিকে উঁচুর প্রাচীর দ্বারা ঘিরে দেওয়া হয় এবং তার সাথে সাথে নানা ধরনের ফুলের গাছে এই কবরস্থানটি সুসজ্জিত করা হয় এবং নাম দেওয়া হয় খোশপাক। নবাব আলীবর্দী খাঁ, নবাব সিরাজউদ্দৌলা, বেগম লুৎফুন্নেসা ছাড়াও এই কবরস্থানে রয়েছে নবাব আলীবর্দী খানের পরিবার তথা আফসার বংশের আত্মীয় স্বজনদের সমাধি। অত্যন্ত মনোরম পরিবেশ এই খোশপাকের, কিন্তু এই খোশপাকের পরতে পরতে আছে রহস্য। নবাব সিরাজউদ্দৌলার কবরটি ছাড়া আর কোনো কবরে কোনো ফলক নেই, যার ফলে বেশ কয়েকটি নির্দিষ্ট কবর ছাড়া বাকি সব কবরগুলির পরিচয় কেমন যেন ধোঁয়াশা তৈরি করে রেখেছে এই খোশপাক চত্বরে। স্থানীয় গাইড যারা আছেন তাঁরা লোকমুখে প্রচারিত বিভিন্ন ধরনের সঠিক বেঠিক তথ্য তুলে ধরেন পর্যটকদের কাছে, যা হয়তো ইতিহাসকে অনেকটাই বিকৃতি করে ফেলছে। খোশবাগের এই যে 17টা কবর আপনারা দেখছেন, এই কবরগুলো নিয়েও বহু রকম গল্প আছে। তার একটাই কারণ যে কোনো কবরে ফলক নেই। গল্পটা কি, এখানে গল্প আছে যে এই যে 17টা কবর, এই যে একটা চত্বর আলাদা, তিনটে চত্বর আছে। প্রথম চত্বর আলীবর্দী খাঁর মায়ের কবর, এবং আরেকটা হচ্ছে সিরাজউদ্দৌলা এবং নবাব আলীবর্দীর যে কবরস্থান, এবং রয়েছে এই 17টা কবরের একটা চত্বর। বলা হয় নাকি যে সিরাজউদ্দৌলা যখন ধরা পড়েছিলেন সেই সময় নাকি এই মানুষগুলো, অর্থাৎ যারা এখন সমাধিস্থ রয়েছেন এখানে, তারা নাকি দেখা করতে এসেছিলেন নবাব সিরাজের সাথে। মিলন তাদেরকে নিমন্ত্রণ করে তাদের খাবার ব্যবস্থা করে সেই খাবারে বিষ মিশিয়ে তাদেরকে নাকি হত্যা করেন এবং এক রাতেই নাকি তাদেরকে মেরে ফেলা হয়। এখন একটা বড় প্রশ্ন থেকে যায়, যদি এক রাতে সবাইকে মেরে ফেলা হয় তাহলে তাদের গণকবর হতো? তাদের কবরগুলো এত সুন্দর করে সাজিয়ে এত যত্ন করে কেন রাখা হলো? কারো কবর উঁচুতে, কারো কবর নিচুতে, এবং কবরগুলো যদি আপনি ভালো করে দেখেন দেখতে পাবেন যে কবরগুলো কিন্তু এক এক সময়ের কবর। এক একটা কবরের উপরে বিভিন্ন ধরনের বাণী লেখা রয়েছে, বিভিন্ন ধরনের পাথরের ফলক দেওয়া আছে, মানে রীতিমতো যত্ন করে কবরগুলো করা হয়েছে। মানে কবরগুলো দেখলেই বোঝা যাচ্ছে গণকবর হলে সব কবর তো একরকম হবে, তা কিন্তু না। চলুন আপনাদের ভালো করে দেখাই, আপনারা দেখুন যে কবরগুলো কিন্তু বিভিন্ন সময়ের কবর এবং এক একটা কবর এক এক রকমের। তো এটাও যে সম্পূর্ণ একটি ভুল এবং এর যে সত্যতা নেই সেটা কিন্তু একদম নিশ্চিতভাবে বলা যেতে পারে। তাহলে কবরগুলো কার? ওই যে একই কথা বললাম, 100 বছর ধরে নবাব সিরাজউদ্দৌলার পরিবারের পরবর্তী যারা রয়েছিলেন
উম্মে জোহরা, তার চার কন্যা এক পুত্র ছিল, সেই চার কন্যার আরও ছেলেমেয়েরা ছিল। তো 100 বছর ধরে তো অনেক সিরাজউদ্দৌলার পরিবারে অনেকেই তো মারা গিয়েছেন। তো এক এক করে তাদেরই, যেহেতু এই পুরো কবরস্থানটাই ছিল নবাব সিরাজউদ্দৌলা বা নবাব আলীবর্দী খানের পরিবারের কবর, মানে আফসার বংশের যে নবাবিয়ানা এখানে মুর্শিদাবাদে ছিল তাদের কবরখানা এটা ছিল। 100 বছর পর সরকার নিয়েছেন, তো তারপর কোথায় গেল কবরগুলো সেটাও তো আপনাদের দেখিয়েছি, সেটা চলে যায় এখান থেকে দাউদবাগে। তাহলে এখানে যারা কবর রয়েছেন সবাই সিরাজউদ্দৌলার পরিবারের কবর, খুব বড়জোর হতে পারে তাদের কোনো কর্মচারী কবর, যেটা আমরা ঢোকার আগে বলা হয় যে গোলাম হোসেন, আব্দুল হোসেন এরকম নাম টাম করা হয় এখানকার লোকেরা বলে। হতে পারে 2-4 জন কর্মচারীর কবর এখানে মাঠের মধ্যে ঘাসের মধ্যে আছে, কিন্তু এই যে বিভিন্নভাবে 3টে চত্বরে ভাগ করা হয়েছে এগুলো কিন্তু নিশ্চিন্তভাবে বলা যেতে পারে নবাব সিরাজউদ্দৌলা এবং তার পরবর্তী যারা ছিলেন তাদেরই কারো না কারো এগুলো কবর। এখানে মিরনের মেরে ফেলার গল্প কিন্তু এখানে টেকে না। খোশবাগ কবর চত্বরের মধ্যে আপনারা যে কবরগুলি দেখবেন বা যে কবরগুলি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একমাত্র নবাব আলীবর্দী খাঁর কবরটি অত্যন্ত জাঁকজমকপূর্ণ। কারণ তিনি যখন মারা যান তখন তিনি ছিলেন নবাব। নবাব সিরাজউদ্দৌলা তার ঠিক পাশেই যে কবরটি রয়েছে সে কবরটি কিন্তু একদম সাদা মাটা, কারণ সিরাজউদ্দৌলা যখন মারা যান তখন ক্ষমতা দখল করে নিয়েছেন মীর জাফর আলী খাঁ। আর ঠিক পিছনেই যে কবরটা রয়েছে এই কবরটা হলো ঠিক আমি বলবো না, স্থানীয় মানুষ বা গাইডরা বলে থাকেন এই কবরটি নাকি দানশা ফকিরের কবর। হ্যাঁ, সেই দানশা ফকির যিনি নাকি নবাব সিরাজউদ্দৌলাকে ধরিয়ে দিয়েছিল। এই অংশটি ভেঙে গেছে, সম্ভবত এটি আরও চূড়ের মতো ছিল এই জায়গাটা নবাবদের ক্ষেত্রে। আমরা কিন্তু এই জিনিসটা দেখেছি বিভিন্ন জায়গাতে, এটা ভেঙে গেছে, মানে বোঝাই যায় যে এই কবরটি কতটা সুন্দরভাবে এবং সুরক্ষিত করা হয়েছিল। খুব আশ্চর্য লাগে, দানশা ফকিরের মতো একজন ফকির যদি নবাবকে ধরিয়ে দেয় তার কবর, এই আফসার বংশের যে কবরস্থান সেখানে এত রাজকীয়ভাবে দেওয়া হবে কেন? এটা কি সত্যিই দানশা ফকিরের কবর, না এর পেছনে রয়েছে অন্য কোনো চক্রান্ত? দানশা ফকির কি আদৌ ধরিয়েছিলেন নবাব সিরাজউদ্দৌলাকে? ইতিহাস তো বলে অন্য কথা। একটা প্রচলিত গল্প রয়েছে, নবাব সিরাজউদ্দৌলা মুর্শিদাবাদ থেকে বেরিয়ে গেলেন, ধরা পড়লেন রাজমহলের অনতি দূরে, কেউ কেউ বলে ভগবান গোলায় ধরা পড়লেন এবং ধরিয়ে দিয়েছিলেন এক ফকির, তার নাম দানশা ফকির, এবং দানশা ফকির সিরাজকে ধরিয়ে ভীষণভাবে পুরস্কৃত হয়েছিলেন। আবার এখানকার গাইডরা বলে পুরস্কারের নাম করে তাকে নাকি হত্যা করা হয়েছিল এবং এখানে কবর দেওয়া হয়েছিল। যদি হত্যা করে কবরই দেওয়া হয় তাহলে এত রাজকীয় কেন? তো সিরাজউদ্দৌলাকে তো কবর দেওয়া হয়েছিল, তাহলে তার কবরটা এত সাদা মাটা হলো কেন? আরেকজন দানশা ফকির যে তাকে ধরিয়ে দিল তাকেও বিশ্বাসঘাতক বলে কবর দেওয়া হলো, তার কবরটা তো রাজকীয় হলো কেন? আদৌ কি এটা দানশা ফকিরের কবর? এটা প্রচলিত কাহিনী বন্ধুরা, এর সঙ্গে বাস্তবের অনেক ফারাক রয়েছে। নবাব সিরাজউদ্দৌলাকে নিয়ে হয়েছে অনেক মিথ্যাচার, ব্রিটিশ লেখক বা ইংরেজি লেখকরা অনেক মিথ্যার আশ্রয় নিয়েছেন তার কাহিনীকে আরও মুখরোচক করে তুলেছিলেন। তার মধ্যে একটি কাহিনী হলো এই দানশা ফকিরের কাহিনী। হ্যাঁ বন্ধুরা, খুব জোর গলায় বলা যেতে পারে খোশবাগ চত্বরে যে কবরটা আপনারা দেখছেন এটা দানশা ফকিরের কবর নয়। শুধু তাই নয়, এই কবরের পার্শ্ববর্তী 2টো ছোট কবর আছে, সেই কবরগুলোকে কি বলা হয় যে দানশা ফকির, তার একটি ছেলের কবর, তার একটি মেয়ের কবর, কেউ কেউ বলে আবার তার স্ত্রীর কবর, তার ছেলের কবর। এই ধরনের গুজব কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসছে এই খোশবাগে। খুব জোর গলায় বলতে পারি বন্ধুরা এটা দানশা ফকিরের কবর নয়, কারণ দানশা ফকির নবাব সিরাজউদ্দৌলা মারা যাওয়ার আগেই মারা গিয়েছিলেন। 1757 সাল 23শে জুন পলাশীর যুদ্ধে পরাজিত নবাব সিরাজউদ্দৌলা ফিরে এলেন মুর্শিদাবাদে। সারাদিন ধরে তিনি সৈন্য সংগ্রহের চেষ্টা করলেন, খুলে দিলেন তার গুপ্ত ধনাগার। বহু মানুষ সেদিন অর্থ সংগ্রহ করে নিলেন নবাব সিরাজউদ্দৌলার পাশে থাকার জন্য, কিন্তু কেউ থাকেনি সেদিন তার পাশে। এমনকি নবাব সিরাজউদ্দৌলার বিবাহিত স্ত্রী অমদাতুন্নেসা, তার পিতা ইরাজ খাও সেদিন ফিরিয়ে দিয়েছিলেন নবাব সিরাজউদ্দৌলাকে। বাধ্য হয়ে সিরাজউদ্দৌলা মুর্শিদাবাদ ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্তটাই ঠিক করে নিলেন। বেগম লুৎফুন্নেসা এবং একমাত্র কন্যা উম্মে জোহরাকে সাথে নিয়ে তিনি রাতের অন্ধকারে মুর্শিদাবাদ ছেড়ে রওনা দিলেন ভগবান গোলার দিকে।
ভগবানগোলা থেকে নবাব সিরাজউদ্দৌলা উত্তাল পদ্মা অতিক্রম করে চলে গেলেন বর্তমান বাংলাদেশের গোদাগাড়ি সংলগ্ন এলাকায়, সেই গোদাগাড়ি যেখানে নবাব সিরাজউদ্দৌলার জীবনের শৈশবের অনেকটা সময় কেটেছিল। শৈশবের সেই দিনগুলো ফেলে সিরাজউদ্দৌলা উত্তাল পদ্মা অতিক্রম করে ঢুকে পড়লেন মহানন্দা নদীর ভিতর। নবাব সিরাজউদ্দৌলার গতিপথ থেকে এটা সহজেই অনুমান করা যায় তিনি পাটনার দিকে অগ্রসর হচ্ছিলেন। পলাশি যুদ্ধ যখন শুরু হয় সিরাজ খবর পাঠিয়েছিলেন মসিয়ে জালয়ের কাছে, কিন্তু মসিয়ে জালয় তার সৈন্য সামন্ত নিয়ে পলাশির দিকে অগ্রসর হতে হতেই পলাশি যুদ্ধ সম্পূর্ণ হয়ে যায়। মসিয়ে জালয় যে সময় ভাগলপুরের কাছাকাছি অবস্থান করছেন, নবাব সিরাজউদ্দৌলা তখন মহানন্দার গতি অতিক্রম করে এগিয়ে চলেছেন রাজমহলের দিকে। তিনি ভেবেছিলেন রাজমহলে পৌঁছে সেখান থেকে মসিয়ে জালয় তার সঙ্গে যোগাযোগ করে তিনি সৈন্য সংগ্রহ করে আবার ঝাঁপিয়ে পড়বেন যুদ্ধতে, আবার উদ্ধার করবেন তার মুর্শিদাবাদকে। নবাব সিরাজউদ্দৌলা ভেবেছিলেন যে মহানন্দা নদী হয়ে তিনি মালদার যে অংশে আমাদের প্রাচীন গৌড়ের যে জনবসতি ছিল একসময়, সেই দিক দিয়ে তিনি ঢুকে পড়বেন কালিন্দী নদীতে, কারণ এই কালিন্দী নদীটা আবার সোজা চলে গেছে রাজমহলের গঙ্গার সঙ্গে, একটা কানেকশন ছিল সেই সময়ে। তো সিরাজউদ্দৌলা মহানন্দা নদীপথে এগিয়ে চলেছেন, এইভাবে তিনি ঢুকে পড়লেন মালদার কাছাকাছি, ঘুর পথে তিনি ঢুকে পড়লেন কালিন্দী নদীতে। সিরাজউদ্দৌলা সোজা পথে কিন্তু রাজমহলের দিকে যেতে পারতেন, তিনি গেলেন না। তার একটা বড় কারণ, তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি মুর্শিদাবাদ ছাড়ার পর তাকে ধরার জন্য কিন্তু সৈন্য সামন্ত লেগে পড়বে। তো সেই কারণে তিনি সোজা পথে তিনি রাজমহল গেলেন না, তিনি ঘুর পথে পদ্মা অতিক্রম করে মহানন্দা নদী ঢুকে, মহানন্দা নদী থেকে তিনি গেলেন মালদার কাছাকাছি কালিন্দী নদীতে ঢুকে পড়লেন। কালিন্দী নদী হয়ে তিনি ভেবেছিলেন একেবারে পৌঁছে যাবেন রাজমহলের মূল গঙ্গায়, কিন্তু সেটা হলো না, ভাগ্যে তার অন্য কিছু লেখা ছিল। এইভাবে যেতে যেতে যখন তিনি অনেকটা এগিয়ে গেছেন, একটি জায়গা যার নাম বোখরা বড়হাল, সেই জায়গায় গিয়ে তার নৌকা আটকে যায়। সেখান থেকে আর কিছুটা যদি পেরিয়ে যেতে পারতেন তাহলে নাজিরপুরের মোহনায় তিনি কিন্তু পৌঁছে যেতে পারতেন, তিনি বড় গঙ্গায় ঢুকে যেতে পারতেন। সেটা কিন্তু আর হলো না, বাধ্য হলেন নবাব সিরাজউদ্দৌলা সেখানে নেমে পড়তে। নৌকার মাঝি খোঁজ করতে লাগলেন যে কিভাবে নৌকাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কিন্তু উপায় আর ছিল না, কারণ নদীতে তখন চর পড়ে গেছে, জল স্তর আর সেইভাবে নেই যে নৌকা ভেসে যাবে। তিন দিন তিন রাত্রি না খেয়ে অত্যন্ত ক্ষুধার্ত তিনি, লুৎফুন্নেসা, ছোট্ট বাচ্চা মেয়েটি উম্মে জোহরা অত্যন্ত ক্ষুধার্ত, গায়ে শক্তি পর্যন্ত নেই, সেই অবস্থায় কিছুটা খাবার ব্যবস্থা করার জন্য তিনি এগিয়ে গেলেন সেই নদীর পাড় থেকে। সামনে একটি জায়গা, জায়গাটির নাম ছিল শাহপুর, সেখানে ছিল একটি মসজিদ, সেই মসজিদের কাছে গিয়ে তিনি একটি খাবার চাইলেন। এখানেও কিছু বিকৃতি আছে, অনেকে বলেন যে সিরাজ খিচুড়ি রান্না করছিলেন, তো খিচুড়ি রান্নার কথা পাওয়া যায় না বন্ধুরা। সেটা হচ্ছে তিনি সেই মসজিদে গিয়ে দেখা করলেন, সেই মসজিদটি ছিল দানাশাহর মসজিদ। হ্যাঁ বন্ধুরা, সেই মসজিদ থেকে তিনি একটু খাবার সংগ্রহ করলেন, কিন্তু সেই খাবার তিনি আর মুখে দিতে পারেননি। কি হয়েছিল, রাজমহল এলাকার ফৌজদার ছিলেন মীর জাফরের ভাই মীর দাউদ, মীর কাসিম মীর দাউদের আন্ডারেই তার সহকারী হিসেবে কাজ করছিলেন। তারা খবর প্রচার করে দিয়েছিলেন যে সিরাজউদ্দৌলা মুর্শিদাবাদ ছেড়ে পালিয়েছেন, এবং তাকে যদি কোথাও দেখতে পাও তাকে খবর দিতে। সিরাজউদ্দৌলার নৌকা দেখে সাধারণ মানুষের কিছুটা সন্দেহ হয়, এবং তার পোশাক আশাকের মধ্যেও তার রাজকীয় চেহারা, বলা হয় তার পায়ে নাকি তখনও জুতোটি তিনি ছেড়ে যেতে পারেননি তাড়াহুড়োর মধ্যে, এলাকার মানুষ কিন্তু সেটা বুঝতে পারে, তারা খবর দিয়ে দেয়। তারা তখনও বুঝতে পারেননি যে নবাব সিরাজউদ্দৌলা, কিন্তু সন্দেহজনক লাগে কারণ সেই এলাকায় সিরাজউদ্দৌলা নতুন গেছে। তারা তখন খবর পাঠিয়ে দেয় মীর দাউদ এবং মীর কাসিমের কাছে, সঙ্গে সঙ্গে মীর কাসিম এবং মীর দাউদ সেখানে এসে হাজির হয়, সিরাজউদ্দৌলাকে চিনতে পারে, তাকে বন্দি বানায়, এবং সেখান থেকে সেই শাহপুর যে জায়গাটার কথা বলছি সেখান থেকে, প্রায় রাজমহল সেখান থেকে খুব বেশি দূর নয়, সেখান থেকে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা হয় মুর্শিদাবাদে। 2 জুলাই এখানে ফিরে আসেন মুর্শিদাবাদে, তাকে বন্দি অবস্থায় এবং রাত্রেবেলা হত্যা করা হয়। 3 জুলাই নবাব সিরাজউদ্দৌলাকে এই খোশবাগ চত্বরে সমাধি দেওয়া হয়। বন্ধুরা, আপনারা শুনলেন
নবাব সিরাজউদ্দৌলার মুর্শিদাবাদ ছেড়ে চলে যাওয়া কোন পথে তিনি চলে গিয়েছিলেন, কোথায় তিনি ধরা পড়েছিলেন, এখন এর মাঝখানে ঢুকে গেল দানশাহ ফকিরের কথা। এগুলো বন্ধুরা লেখকদের বিকৃতি ইতিহাসের কারণে। ইংরেজ ঐতিহাসিকরা তাদের লেখায় লিখেছেন যে নবাব সিরাজউদ্দৌলা একসময় দানশাহ নামে এক মুসলমান ফকিরের নাক কান কেটে দিয়েছিলেন। বিপদের দিনে প্রতিহিংসা পরায়ণ দানশাহ ফকির তাকে সেই কারণেই ধরিয়ে দিয়েছিলেন। এই জনশ্রুতি কখনোই সত্য হতে পারে না, কারণ সিয়ারুল মুতাক্ষরিনের অনুবাদক হাজী মোস্তফার লেখা থেকে জানা যায় দানশাহ ফকির আদেও নবাব সিরাজউদ্দৌলাকে চিনত না। সিরাজউদ্দৌলার পায়ে দামি জুতো দেখেই তাঁর সন্দেহের সৃষ্টি হয়। নৌকোর নাবিকদের কাছ থেকে খবর নিয়ে তিনি ধরিয়ে দেন নবাবকে। ঐতিহাসিক অক্ষয় কুমার মৈত্র এই তথ্যগুলি সম্পূর্ণভাবে নাকচ করে দিয়েছেন। তাঁর লেখা সিরাজউদ্দৌলা গ্রন্থে তিনি লিখেছেন, আমাদের নিকট ইহার কোনো সিদ্ধান্তই সত্য বলিয়া বোধ হয় না। সিরাজ যেমন মুসলমান ধর্মানুরাগী ছিলেন, তাহাতে তাঁর পক্ষে দানশার মতো একজন বিখ্যাত মুসলমান সাধুর নাশাকরণচ্ছেদ করা সম্পূর্ণ অসম্ভব। আমরা দানশা সমাধি মন্দিরের ফলকলিপির সাহায্যে এবং তার বংশধর দিগের নিকট প্রমাণ সংগ্রহ করিয়া জ্ঞাত হইয়াছি যে দানশা আদৌ সে সময়ে জীবিত ছিলেন না। ইংরেজ লেখক হান্টার সাহেব তার লেখায় লিখেছিলেন যে দানশা সিরাজউদ্দৌলাকে ধরিয়ে দিয়ে মির্জাফরের কাছ থেকে বহুমূল্য জায়গির লাভ করে স্বদেশে সুবাদার হিসেবে খ্যাতি লাভ করেন এবং তার বংশধররা আজও সেই জায়গির উপভোগ করছেন। কিন্তু বন্ধুরা, এ কথাও সম্পূর্ণভাবে মিথ্যা, কারণ একথা যদি সত্য হতো তাহলে মালদাহ কালেক্টরিতে এই জায়গিরের সন্ধান পাওয়া যেত, যা কখনোই পাওয়া যায়নি। একসময় মালদাহের কালেক্টর শ্রীযুক্ত উমেশচন্দ্র বটব্যাল মহাশয় সেরেস্তা তদন্ত করেও সেই জায়গার কোনো রকম সন্ধান পাননি। দানশাহর বংশধরদের কাছ থেকে জানা যায় যে তারা যে সকল জমি ও ভূমির মালিক ছিলেন তার সবই গৌড়ের সুলতান হোসেন শাহের কাছ থেকে তাদের পূর্বপুরুষরা পেয়েছিলেন এবং ভোগ করে আসছিলেন। কিছুক্ষণ আগে আমি ঢুকেছিলাম নবাব আলীবর্দী খাঁয়ের মায়ের যে কবরস্থান, কিন্তু নবাব আলীবর্দী খাঁর মাকে এখনও এখানকার গাইডরা নবাব আলীবর্দী খাঁয়ের স্ত্রীর কবর বলেই চালিয়ে যাচ্ছে। হতাশ বন্ধুরা, আমি সত্যিই খুব হতাশ। দীর্ঘদিন মুর্শিদাবাদ নিয়ে কাজ করছি, মুর্শিদাবাদের এই খোশবাগের বিকৃত ইতিহাসকে সঠিক করার চেষ্টা করছি, কিন্তু যাদের মাধ্যমে ইতিহাস ছড়িয়ে যাচ্ছে মানুষের কাছে তারাই যদি বিকৃতি করে, বলার কিছু নেই বন্ধুরা। আমি জানি না আমার ভিডিও কতজন দেখেন বা দেখছেন, যে সমস্ত দর্শকরা আসছেন তাদের সকলের কাছে হয়তো আমি পৌঁছাতেও পারছি না, কিন্তু বেশিরভাগ ইতিহাসটা চলে যায় এখানকার গাইডের মাধ্যমে। আপনারা নিজের কানে শুনলেন কি বলছেন এখানকার গাইডরা। আলীবর্দী খাঁয়ের মায়ের কবরকে এখনও তারা আলীবর্দীর স্ত্রীর কবর বলেই চালিয়ে যাচ্ছে। বিকৃতি চলছে, যুগে যুগে হয়েছে, ইংরেজ ঐতিহাসিকরা অনেক জেনে বুঝে বা না জেনেও বহু বিকৃতি করেছেন, আজও সেই বিকৃতি থেমে থাকেনি। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে অন্য কোথাও অন্য কোনোখানে। আর মুর্শিদাবাদের ইতিহাস নতুনভাবে নতুন কিছু তথ্য দিয়ে আপনাদের কাছে উপস্থাপন করার বারবার চেষ্টা করে চলেছি, কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবেন। আপনারা যদি আগ্রহ প্রকাশ করেন আরও নতুন কিছু তথ্য দিয়ে মুর্শিদাবাদের ইতিহাস আপনাদের কাছে তুলে ধরব। সাথে তো গোটা বাংলা রইলই, গোটা ভারতবর্ষ রইলই, দেশ বিদেশ তো থাকলই, সেই ইতিহাস মাঝে মধ্যে চলবে, আর তার সাথে একই সমান্তরালভাবে মুর্শিদাবাদের ইতিহাসও থেমে থাকবে না। সবাই ভালো থাকুন, আজকের মতো এখানেই।